প্রিয় বন্ধুরা, তোমরা যারা 26 সেপ্টেম্বর 2021 WBP কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামিনেশন দিয়েছ, মোট 8,632টি শূন্যপদের মধ্যে 7,440টি পোস্ট পুরুষদের জন্য এবং 1,192টি পোস্ট মহিলাদের জন্য। এই 8,632টি শূন্যপদের জন্য প্রিলিমিনারি এক্সামিনেশন দিয়েছে মোট প্রায় 5 লক্ষ পরীক্ষার্থী। তারপর প্রায় 2 সপ্তাহ আগে WBP বোর্ড প্রকাশ করেছে WBP কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামিনেশনের অফিসিয়াল অ্যান্সার কি। অফিসিয়াল অ্যান্সার কি নোটিফিকেশনে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে অর্থাৎ 9 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত প্রশ্ন নিবন্ধ বা জিজ্ঞাসা আছে তার জন্য মেল করতে আর এই সমস্ত রেজাল্টগুলিকে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে সময় লাগছে, তাই সম্ভবত রেজাল্ট বেরোতে পারে 28 ডিসেম্বরের মধ্যে। আর যদি না বের হয় এই তারিখের মধ্যে, তবে সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে 2nd বা 3rd জানুয়ারি 2022 বা তার আগে, যতদূর জানতে পারা গেছে। এটাও বলে রাখি যে এটা কোনো অফিসিয়াল আপডেট নয়, এটা গভর্নমেন্ট রিক্রুটমেন্ট আপডেটেড পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তি তথ্য। সেখান থেকে আরও জানতে পারা গেছে যে PMT এবং PET টেস্ট বা মার্চ শুরু হবে সম্ভবত 19 জানুয়ারি থেকে। WBP কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবলের জন্য মাঠে প্রবেশের আগে বাড়ি থেকে নিয়ে যেতে হবে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার, মানতে হবে COVID-19 প্রোটোকল, এটা বাধ্যতামূলক। মাঠে প্রবেশের আগে মাস্ক পরে নিতে হবে ভালোভাবে, বডি টেম্পারেচার নর্মাল হতে হবে, এমনকি দেখাতে হতে পারে 2nd কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট, না হলে PMT তে যেতে অনুমতি নাও পেতে পারো।